সারাদিন ক্রিকেট পাড়ায় গুঞ্জন, কি হয় কি হয়। মুখোমুখি সাকিব আল হাসান আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপনের বিরক্তি আর খালেদ মাহমুদ সুজনের ফুলস্টপ নীতি দারুণভাবে আলোচনায় দেশের সর্বস্তরে, গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে নেটিজেন, সব জায়গায় সমালোচনা বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারকে নিয়ে। কিন্তু বিকেল বেলাতেই সব উত্তেজনা উড়ে যায় এক ফুৎকারে। বিসিবি পরিচালকদের সব দম্ভক্তির সমাপ্তি ঘটে সিদ্ধান্তের টেবিলে। আরও একবার সাকিব ইস্যুতে পিছু হটে বোর্ড। জানানো হয় অলরাউন্ডারের চাওয়া মোতাবেক ছুটিটাই মঞ্জুর করে দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। প্লেয়ার যখন বলে হি ইজ নট ফিজিক্যালি ফিট মেন্টালি ফিট, আপনি তাকে জোর করতে পারেন? আমাকে তো তার ইম্পর্টেন্সটা তো তাকে দেখতে হবে। যেহেতু সে মেন্টালি এবং ফিজিক্যালি বলছে হি ইজ আনফিট, তাকে বিশ্রাম দেওয়া দরকার। তো আমরা তাকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে রেস্ট দেওয়ার জন্য আমরা সম্মতি দিয়েছি। দুবাই যাওয়ার আগে সাকিব বলেছিলেন তিনি খেলতে চান না ওয়ানডে সিরিজে। বোর্ড আরও কিছুটা ভাবার জন্য সময় দিয়েছিল দুই দিন। 48 ঘন্টা পর ছুটির চিন্তা তো কমেইনি, বরং বেড়েছে। তাই তো এবার পুরো সফর থেকেই নাম সরাতে চেয়েছেন মিস্টার 75। আর ভবিষ্যৎ সিরিজ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে সে কথাতেই তাল মিলিয়েছে ক্রিকেট বোর্ড। আজকে আবার আমাদের জানিয়েছে যে উনি এই সিরিজটাই, সম্পূর্ণ সিরিজটাই উনি স্কিপ করতে চান, খেলতে চাচ্ছেন না, উনি রেস্টে থাকতে চান। হি ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর আস, হি ইজ অ্যান অলরাউন্ডার, এবং আমরা মনে করেছি তার আরও সামনে তার আমাদের সার্ভিসের দরকার আছে। সামনে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। এই ধরনের চিন্তা করার জন্য যখন কমপ্লিট রেস্টের কথা বারেবারে বলেছে, একবার না কয়েকবার বলেছে, তো সেই জন্য আমরা এটা ওই দিকে চিন্তা করে তার বলেছি তাকে আমরা 30 তারিখ পর্যন্ত রেস্ট দিচ্ছি। সাকিবের কথা মেনে নিলেও সব জায়গায় হার মানেনি বোর্ড। ভবিষ্যতে যাতে এ ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে না হয় সেজন্য সাকিবের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে ক্রিকেট অপস, যেখানে নির্ধারিত হবে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ। এতদিন ধরে সার্ভিস দিয়েছে, হুট করে কি তাদের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে? ইটস নট পসিবল। ভবিষ্যতের প্ল্যান আমি যেটা বলি যে সাউথ আফ্রিকার পরে আরও তো আমাদের সিরিজ আছে, সামনে খেলা আছে, তো এই খেলাগুলো তার কি প্ল্যানটা, সে প্ল্যানটা সে আসার পরে আমাদের সাথে বসে সে বলেছে আমরা তার প্ল্যানটা আমাদের জানাবে। লেট হিম কাম উইথ হিজ ওন প্রপোজাল। আমি তো বলছি তাই আজকে কালকে আসবে, সে আসার পরে সে হি উইল সিট উইথ আস। সাকিবের এরকম আচরণ বারবার বিব্রত করছে ক্রিকেট বোর্ডকে। কোড অফ কন্ডাক্ট বাদ দিলেও তার এই দোদুল্যমানতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের পরিবেশ। আরও 14টা প্লেয়ার আছে, ডেফিনেটলি তারা তো সবাই সিনিয়রকে ফলো করে, তো আমরাও চাইবো ডেফিনেটলি তাদের কাছ থেকে, সিনিয়রদের কাছে ভাইবটা সেটা পজিটিভ হওয়া উচিত। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।